আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে দেখাবো ট্রেনিং ম্যানুয়াল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তাদের যে ট্রেনিং করায় সেই ট্রেনিংয়ের প্রথমে যেগুলো সে প্রথম থেকে একটু দেখাবো আমি। তো প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে বেসিক ফার্মাকোলজি আপনাকে শেখাবে। তো এক্ষেত্রে এই যে সেল অ্যান্ড টিস্যু এই ধরনের পড়াবে, স্কিন পড়াবে। হ্যাঁ, এখানে জাস্ট আপনাকে কই গেল, এই যে মাইক্রো বায়োলজি অ্যান্ড অ্যান্টিবায়োটিক এই পর্যন্ত আপনাকে তারা পড়াবে। এটার উপরে কোনো কোনো কোম্পানি আপনার শর্ট ট্রেনিং এক্সাম নিয়ে থাকে, যেমন এখানে এক্সাম নিয়েছে দেখছেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এক্সাম নিয়েছে এখানে, 30 মার্কের, 318, তার মানে 180। এরপরে আপনাদের নিচে যে ট্রেনিংগুলো, সরি বাইরের শব্দ হচ্ছে, ননসেন্সগুলো, এখানে আসলে NSID রয়েছে, এটা হলো আপনার থেরাপিউটিক্যাল ক্লাস। এখানে যে মেডিসিনগুলো আছে তার নাম, এই যে লংফেরা, এলজিটেক্স, এখানে যত আপনার এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে একটা, এটা ফার্মাসার পড়িয়েছেন, ডেক্সল্যান্ড, এগুলোর আমি সবই ইন্ডিভিজুয়াল আপনাদেরকে দিব। এই যে ঠিক আছে, এটা জাস্ট বিগিনিং, ট্রেনিংয়ের যে বিগিনিং সেটা আমি দেখাচ্ছি এখানে। আর নতুন নতুন প্রোডাক্ট হয়েছে যেগুলো আমাদেরকে শিট দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সেল অ্যান্ড টিস্যু এটা সম্পর্কে আলোচনা হয়েছে। হ্যাঁ, আমি চাচ্ছিলাম ওইগুলো, কিন্তু আসলে ওইগুলো তো দেওয়া সম্ভব না, আমি জাস্ট আপনাদেরকে প্রোডাক্ট ওয়াইজ দিয়ে দেবো। যেমন এই যে এখানে কানেকশান অফ টিস্যু, টিস্যুর যে কানেকশান সেগুলো রয়েছে এখানে, এরিওলার টিস্যু, এই যে টিস্যুর বিভিন্ন নাম আছে এখান থেকে। এইগুলো কিন্তু আসলে পরীক্ষায় ফার্মাসিউটিক্যালে যে এক মাসের ট্রেনিং সেখানে কিন্তু এগুলো দিয়ে থাকে। তো আমি জাস্ট এটা আর কি, এখানে দেখছেন যে ডাইজেস্টিভ সিস্টেম, তার মানে আপনারা যারা নতুন কোনো ফার্মাসিউটিক্যালে যাবেন, জয়েন করতে যাবেন, তখন আপনাদের এগুলো দেবে। আমি জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি সিস্টেমগুলো, বেশ কয়েকটি সিস্টেম পড়াবে, আর ম্যাক্সিমাম যেগুলো আর কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেয় যে সকল কোম্পানিগুলো, ওদের সায়েন্সের ডিটেলস আর একটু বেশি পড়িয়ে থাকে। হ্যাঁ, এখানে এই যে আপনার কী বলেন, মানবদেহের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম সেগুলো এখানে দেওয়া হয়েছে, এটা হলো স্টোমাক। এগুলো যখন আপনারা পড়বেন তখন বুঝবেন। নন সায়েন্স থেকে গেলে হয় কি একটু মানে বোঝাটা অনেক টাফ হয়ে যায়। হ্যাঁ, তারপরেও ওনারা চাই যে আসলে মেডিসিনের মার্কেটিংয়ে অত আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হলে কোনো প্রবলেম নাই, কিন্তু বুঝতেই পারছেন যে এখন সায়েন্স ব্যাকগ্রাউন্ড এসব কোম্পানি অ্যাভেলেবেল পাচ্ছে, যার কারণে আর্টস ব্যাকগ্রাউন্ড নিয়ে এনারা আর অত মাথা ঘামাতে চান না। তারপরে বাংলাদেশের কিছু কিছু কোম্পানি যেগুলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে এখনও নিচ্ছে, একমি ফার্মাসিউটিক্যাল নেয়, এরপরে কি বলে পপুলারও নিত, কিন্তু করোনার সময় দেখলাম নিল না। যাই হোক, আমি জাস্ট এগুলো আপনাদেরকে দেখে দিলাম। হ্যাঁ, এই যে মোটামুটি পড়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন। তো যারা ফার্মাসিউটিক্যালের কেয়ার আসলে কেরিয়ার হিসেবে নিতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন অন্য অন্য কোম্পানির চেয়ে, এখানে প্রেশার আছে, আবার এখানে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু এটার ফিউচারও ভালো। কিন্তু হয় কি ম্যাক্সিমাম কোম্পানি এমন টার্গেট দিয়ে দেয় যেটা পারা যায় না। তো যাই হোক, তারপরেও তো কিছু করবেন আপনারা। তো অনেকে দেখা যায় সুইসাইড করে, হ্যাঁ, আত্মহত্যা করে, এগুলো না করে আপনারা কিছু একটা করে খান, আপনার বাবা মা আপনাকে
অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে বা আপনি অনেক কষ্ট করে পড়াশোনা করছেন কিন্তু লাস্টে দেখা গেল আপনি জব পারছেন না, এই হতাশা থেকে আপনি কি করলেন, সুইসাইড করলেন। এটা করবেন না। হ্যাঁ, আপনার বন্ধুরা ক্যাডার হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, আপনি হতে পারেন নাই, কেউ পুলিশ হয়েছে, এসআই হয়েছে, এসপি হয়েছে, ডিসি হয়েছেন, ডিসি তো আরও, এরপরে অ্যাডমিন হয়েছে, আপনি হয়তো পারেন না, তাই বলে কি আপনার জীবন থেমে থাকবে? আপনি কি আপনার নিজেকে শেষ করে দেবেন? না, এটা করবেন না, কখনো এটা করবেন না। তো ঠিক আছে, ভালো থাকবেন। আমি সামনের দিন থেকেই, আগামী দিন থেকেই যে মেডিসিন ওয়াইজ ড্রাগ ওয়াইজ আর কি টিউটোরিয়াল দেবো ছোটো ছোটো, যেগুলো আপনার যে ভাইবা হয় ওখানে যে ফেস করতে হয়, প্রোডাক্ট ওয়াইজ কথা বলতে হয়, সেখানে আমি দেবো। তো ঠিক আছে, তো ওই ক্লাসেই আবার আমি মোটামুটি বলার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।